হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব আমাদের কলেজের স্টাডি ট্যুর। কুয়াকাটায় কী কী করলাম, পুরো সময়টা কী করলাম সম্পূর্ণটাই থাকবে ব্লগে। সকাল 6:30 রওনা দিলাম কলেজে, ভাবলাম আমি মনে হয় লেট করেছি, কিন্তু আসলে না, এখানে আমার পরেও অনেক লোক আসবে, মানে কে প্রায় কেউই আসেনি। অ্যান্ড কলেজে যেয়ে অপেক্ষা করতে থাকলাম ওদের সবার, যাতে ওরা আসার পরে তারপরেই বাসটা ছাড়বে। ডিপার্টমেন্টে ওয়েট করছিলাম অ্যান্ড ফাইনালি 8টার সময় বাস ছাড়লো, অ্যান্ড গান এবং নাচতেছিল ওরা, অ্যান্ড দ্যাট ওয়াজ সো ফান। 9টার দিকে আমাদের সকালে নাস্তা দিয়ে দিল আর আমরা বাসই শুরু করে দিলাম। পায়রা সেতুর অপেক্ষা করিনি, আমরা খুবই সকালে এসেছি আর খুব ক্ষুধার্ত ছিলাম, আর আমরা বাসই খেয়ে ফেললাম। স্যারদের সাথেও মজা করছিলাম অ্যান্ড ফাইনালি বাস থেকে নেমে পড়লাম কুয়াকাটা। এখন হোটেলের উদ্দেশ্যে যেতে যেতেই আমাদের চোখে পড়লো সেই বড় সি বিচ অ্যান্ড ফাইনালি আমাদের হোটেল সি ভিউতে। হোটেলটা ছোটো হলেও অনেক সুন্দর, কারণ হোটেলের ব্যালকনি থেকে পুরো সমুদ্রটার একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। সবাই একটু গুছোগুছি করলাম, তারপর আবার নাচানাচি শুরু। আর এখন আমি দেখাবো সমুদ্রের সেই সি ভিউটা, যেটা আমাদের হোটেল থেকে দেখতে পাওয়া যায়। এটা অনেক সুন্দর, বলে বোঝানো যাবে না, এটা সত্যিই অনেক সুন্দর। তারপর বিচে নামলাম অ্যান্ড অনেক ক্রাউড ছিল, কারণ এখন সবাই আসছে। আর এই যা এগুলো সবাই আমাদের ফ্রেন্ড অন্য অন্য ডিপার্টমেন্টের। আমরা ছিলাম হোয়াইট গেঞ্জি অ্যান্ড অরেঞ্জ ছিল অ্যাকাউন্টিং, অ্যান্ড আই মেবি আরও ডিপার্টমেন্ট ছিল আমাদের সাথে। অ্যান্ড বিচটা অনেক সুন্দর ছিল। কুয়াকাটা সম্পর্কে সবাই যেরকম বলে, বাট আমি যা দেখলাম ইটস সো গুড। পিছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, গ্রুপ ছবি তুললাম অ্যান্ড ভিডিও করলাম। অ্যান্ড মোস্ট ফেভারেট, এটা আমার খুবই ফেভারেট ছিল এই ঘুড়িগুলো। আমি এই টাইপের ঘুড়ি এর আগে সামনাসামনি কখনোই দেখিনি এরা। অ্যান্ড তারপর আমরা খাবার খেতে গেলাম, দুপুরের খাবার। আমাদের টোকেন দেওয়া হয়েছিল এবং টোকেন থেকে খাবার খেতে হবে। এই যে আমাদের খাবার এসে গেছে, টোকেনগুলো নেওয়ার পরে আমাদেরকে খাবার দিয়ে দিল। এখানে রোস্ট ছিল, চিংড়ি মাছ, ভাজি, রাইস অ্যান্ড সব যে যার মতো বুফেট আকারে খাবার নিচ্ছিলাম। আমাদের কোনো সার্ভম্যান ছিল না, আমরা নিজেদের খাবারই সার্ভ করছিলাম আর খাচ্ছিলাম। অ্যান্ড আমি সবজি খাই না, তাই চিংড়ি মাছ আর রোস্ট নিয়ে খেয়ে নিলাম। দুপুরের ভিউটা অনেক সুন্দর ছিল। চলে গেলাম রাখাইন মার্কেটে। সবাই জানো যারা কুয়াকাটা গেছে এটা কত ফেমাস মার্কেট। আর এখানে হেলিকপ্টার আসছিলো, ভাবলাম একটু তোমাদেরকে দেখাই, বাট এটা তো আমার জন্য খুবই খারাপ হলো, আমি পুরো ধুলো শেষ হয়ে গেলাম। হেলিকপ্টারটা ওড়ার সময় এত ধুলো ছিল যে আমার ফুল ধুলোতে একদম শেষ হয়ে গেছি। ফাইনালি এটা উড়লো, আমি প্রায় 10-15 মিনিট এটা ওড়ার জন্য অপেক্ষা করেছি, ভিডিও ক্লিপ নিয়েছি। অ্যান্ড দেন চলে এলাম বৌদ্ধ মন্দিরে। এখানে পাশে একটা ছোটো বৌদ্ধ মন্দির আছে অ্যান্ড প্লেসটা খুবই পিসফুল আর অনেক শান্তির, অনেক সুন্দর। এটাও খুবই সুন্দর ছিল, এই সিঁড়িটা অনেক লম্বা ছিল অ্যান্ড আমি ভিতরে যেতে পারিনি, কারণ আমার কোনো ফ্রেন্ডস ঢুকিনি। তাই আমাদের এখানে র্যাফেল ড্র শুরু হয়ে গেল, আমাদের ডিপার্টমেন্টের থেকে সবাই গিফট পাচ্ছে র্যাফেল ড্রয়ের থার্ড নাম্বার গিফট। অ্যান্ড আমরা বলছিলাম যে আমরাই ফার্স্ট হব, অ্যান্ড আবার ও পেয়ে গেল আর একটা গিফট, অ্যান্ড ফাইনালি আমরাই ফার্স্ট হলাম। অ্যান্ড রাখাইন মার্কেটের কিছু সুন্দর দোকানগুলো, এগুলো সত্যি সুন্দর, এগুলো সব শামুকের শেল দিয়ে বানানো, ঝিনুক আরও আর অনেক সুন্দর সুন্দর ক্রাফট ছিল যেগুলো তারা মেক করেছে। এখানে ছোটোখাটো সব জিনিসই পাওয়া যায় এবং ঘর সাজানোর জন্য, কাউকে গিফট দেওয়ার জন্য এই জায়গাটা বেস্ট। কিন্তু আমি রেকমেন্ড করবো এখানে যারা পরিচিত তাদের সাথেই যাওয়া, কারণ এখানে অনেক স্ক্যাম হয়, কারণ যারা বোঝে না তাদের কাছে অনেক টাকা চাওয়া যায়। যারা বার্গেনিং করতে পারে তারাই অনেক ভালোভাবে কেনাকাটা করতে পারে। অ্যান্ড এটাই এই পর্যন্তই ছিল ব্লগ, কারণ এখন বিকেল হয়ে গেছে, আমাদের বাসে ফেরার সময়। আল্লাহ হাফেজ।